বন্ধুরা, নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা স্নিপিং টুল এর মাধ্যমে শিখব আমরা আমাদের পছন্দের যে দৃশ্যগুলো হয়ে থাকে, আমাদের অনেক সময় সেই দৃশ্যগুলো মন চায় যে আমরা সেভ করব, আর সেটি অনেক সময় ডাউনলোড করতে হয় বিভিন্ন ওয়েবসাইট থেকে, বা আমাদের আলাদা ভাবে সেগুলো মোবাইল বা ক্যামেরা দিয়ে সেগুলো স্টোর করতে ইচ্ছে হয়। কিন্তু সেটি যদি আমরা এই স্নিপিং টুলের মাধ্যমে সেটি যে কোনো ল্যাপটপের মনিটরের স্ক্রিন থেকে বা ডেস্কটপের যে পিসি আমরা চালিয়ে থাকি তার মনিটর স্ক্রিন থেকে যে কোনো দৃশ্য বা যে কোনো ওয়েবসাইটের কোনো কিছু আমরা যদি মার্ক করে সেটি কোনো দৃশ্য বা ছবি আমরা সেটি সেভ করতে পারি, তাহলে সেটি কেমন হয়? তো সেটি কিন্তু এই স্নিপিং টুলের মাধ্যমে আমরা সেগুলো করতে পারি। বা আমরা যারা নতুন ইউটিউবে আমরা কাজ করে থাকি, আমাদের থাম্বনেল তৈরির দরকার হয় অনেক সময় অনেক থাম্বনেলের সেইগুলো দৃশ্য আমাদের ডাউনলোড করতে হয়, আর সেগুলো যদি আমরা সঠিকভাবে আমরা যে কোনো যে কাজ করে থাকি সেগুলো যদি তুলে এনে সেগুলো সেভ করি তাহলে এক কথা, আর যদি আমরা যে কোনো ওয়েবসাইট থেকে সেগুলো ডাউনলোড করতে যাই সেক্ষেত্রে অনেক সময় কপিরাইটের ব্যাপার হয়। তো সেগুলো যদি আমরা স্নাইপিং টুলের মাধ্যমে আমরা সেগুলো সেটি সেভ করে নেই তাহলে কিন্তু সেটি একটি কপিরাইট হয় না। তো আমরা ইউটিউবের নতুন কাজের জন্য কিন্তু এই স্নিপিং টুলের মাধ্যমে আমরা যে কোনো ছবি দৃশ্য বা কম্পিউটার বা ল্যাপটপ ডেস্কটপের যে স্ক্রিনটি রয়েছে সেটি কিন্তু আমরা স্ক্রিনশট নিতে পারি। তো স্ক্রিনশট কীভাবে নিতে হবে বা এই স্নাইপিং টুল দিয়ে আমরা স্ক্রিন কেটে নেব সেটি কী পরিমাণ কেটে নিলে আমাদের সেটি সুন্দর হবে সেটি আজকে আমরা এই স্নিপিং টুলের মাধ্যমে শিখব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে নেবেন। তো আমরা উইন্ডোজ 10 এর ক্ষেত্রে আজকে স্নিপিং টুলের কাজটি দেখব, সেটি কীভাবে কাজ করে এবং তার ব্যবহার কীভাবে করতে হবে আর সেটি কীভাবে আনতে হবে সেটির সম্পূর্ণ আমি ভিডিওটি দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা সবাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন, আর সেটি অবশ্যই আপনাদের ব্যবহারের ক্ষেত্রে যারা নতুন ইউটিউবার তাদের ক্ষেত্রে বলবো, আপনাদের অবশ্যই যে কোনো কাজের ক্ষেত্রে এই স্নিপিং টুলটি যে কোনো পিকের ক্ষেত্রে সেটি অবশ্যই আপনি সংগ্রহ করতে পারবেন, যেটি আমরা স্ক্রিন থেকে সংগ্রহ করতে পারি, যে কোনো ডেস্কটপের পিসি হতে পারে বা ল্যাপটপ হতে পারে, যখন আমাদের পিক দরকার সেটি কিন্তু সহজে ডাউনলোড না করে সেটি আমাদের যেখান থেকে ইচ্ছে ঠিক সেখান থেকে আমরা কিন্তু স্নিপিং টুলের মাধ্যমে সেই পিকটি সংগ্রহ করতে পারি। তো চলুন বন্ধুরা, আমরা আজকে এই স্নিপিং টুলের মাধ্যমে সেই কাজগুলো করি। তো সেটি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আমি সেটি মার্ক করেছি। তো সেটি যদি এখানে আমরা আবার নতুন করে নিউ নেই, একটি ফিচার থেকে যদি আমরা সেই লেয়ারটি আবার নেই তাহলে কিন্তু সেটি এখানে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি সেটি সেভ করেছি, আর এখানে ফাইল থাকবে, ফাইল সেভ অপশানে গেলে কিন্তু আমাদের ডেস্কটপ বা ল্যাপটপের যেখানে যে ডকুমেন্ট বা আপনার পার্টিশন কোথায় সেখানে যেখানে খুশি সেখানে যদি আপনি যে কোনো একটি ফাইল তৈরির মাধ্যমে বা যদি আপনার আগে পরে কোনো ফোল্ডার থাকে সেগুলোতে সিলেক্ট করে আপনার নাম এখানে যদি দিয়ে দেন তাহলে যে কোনো নাম পরিবর্তন করতে পারেন। তো এখানে যদি আমি নামটি দেই তাহলে কিন্তু এই নামটির পরিবর্তে এখানে একটি অলরেডি রয়েছে, তো সেটি যদি আমি এখানে সিলেক্ট অবস্থায় রাখি বা যে কোনো ফোল্ডারের ভিতরে আর নাম দেওয়া যদি রাখি তাহলে কিন্তু সেটি সেভ হয়ে যাবে। তো এই কাজটি এখানে স্নিপিং টুলটি কীভাবে আনতে হবে সেটি আমি দেখানোর চেষ্টা করি শর্টকাটে, আমরা বেশি দেরি করবো না এই ভিডিওতে, আপনারা সবাই দেখার চেষ্টা করবেন। তো স্নিপিং টুল উইন্ডোজ 10 এর ক্ষেত্রে আমরা সহজভাবে সেটি আনতে পারি, যারা এখানে রয়েছেন নতুন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই এখানে। তো বেশ, আমি এখানে সার্চ অপশানে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশানে কিন্তু অলরেডি আমার সেটি এখানে রয়ে গেছে, তার কারণ হলো আমি কিন্তু এখানে এই সার্চ অপশানে কিছু লিখি নাই। অনেক সময় আপনাদের একটি সার্চে শুধু ক্লিক করলেই হবে না, সেখানে অবশ্যই অ্যাস চাপলে সেটি স্নিপিং আসে পড়বে, তো এইভাবে সেটি আসবে। তো সেটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে একটি এইভাবে একটি দেখতে পাচ্ছেন লেয়ার আসবে বা এখানে ফিচারটি আসবে। তো এই বক্সটির মধ্যে সব কিছু দেওয়া রয়েছে, তো আমরা কিন্তু নিউতে ক্লিক করলেই যে কোনো দৃশ্য থেকে আপনি যে পরিমাণ আপনি স্ক্রিনশট নিতে পারেন সেটি স্নিপিং টুলের মাধ্যমে আপনি নিতে পারেন, যে পরিমাণ আপনি সেটি নেবেন সে পরিমাণে সেটি এখানে হবে। তো আমরা কিন্তু এখানে আবার সেটি পাবো, তো আমরা আবার সেটি এখানে নিয়ে আসি।
সেই ক্ষেত্রে নিউতে যদি আপনি যে পরিমাণ সংগ্রহ করতে পারেন সেই পরিমাণই এখানে সেটি দেখতে পাচ্ছেন সেটি দৃশ্য হয়ে যাবে। ঠিক এভাবে আপনারা কাজ করতে পারেন। আর এখানে কিছু এডিট করতে পারেন, সেই এডিটগুলো এখানে কিন্তু রয়েছে, কালার এবং এখানে পেন্টুন রয়েছে, এবং সেখানে আপনি সেন্ড করতে পারেন যে কোনো আপনার বন্ধু বান্ধবের কাছে, যে কোনো জায়গায় সেটি পাঠিয়ে দিতে পারেন। আর এখানে সেভ অপশান আরেকভাবে রয়েছে, সেটি আপনি যে কোনোভাবে এখানে সেভ করতে পারেন, এভাবে এখান থেকে সেভ করতে পারেন, আর ফাইল অপশানে গিয়ে সেটি সেভ করতে পারেন, এবং সেটিং এবং সেখান থেকে যদি প্রিন্ট অপশান থাকে আপনার যে কোনো দৃশ্য সেটি এখান থেকে সেটি প্রিন্ট অবস্থায় সেটি প্রিন্ট করতে পারেন। তো আমি সেটি প্রিন্ট দেই নাই। আর এখানে ফ্রি স্নিপ এবং আর কিছু অপশান রয়েছে, সেগুলো আমাদের দরকার নেই। জাস্ট আমাদের যেহেতু স্ক্রিন শট নিতে হবে, যে পরিমাণ স্ক্রিন শট নেব সেই পরিমাণে আমাদের সেটি প্রয়োজন। তো এখন আমরা আরেকটি স্ক্রিন শট নিব, তো সেটির জন্য অবশ্যই আমাদের আবার নতুন করে নিউ লেয়ার নিতে হবে। দেখতে পাচ্ছেন সেটি আবার আমি এভাবে করলাম। তো যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে সেটি আপনারা এভাবে স্ক্রিন শট নিতে পারেন। স্নিপিং টুল হিসেবে সেটি কাজ করবে। তো সেটি উইন্ডোজ 10 ক্ষেত্রে আমি যেভাবে দেখানোর চেষ্টা করেছি, এই সার্চ অপশানে অবশ্যই আপনারা চলে যাবেন, এবং সেখানে যদি আপনাদের ডেস্কটপ আর ল্যাপটপে সার্চ অপশানে ক্লিক করার অবস্থায় যদি না আসে, সেক্ষেত্রে এস ক্লিক করলেই সেটি আপনি স্ন্যাপিং টুলটি পেয়ে যাবেন। তো এই ছিল আজকের অক্ষয় সিস্টেম চ্যানেলের ভিডিওটি, যেটি আমি দেখানোর চেষ্টা করেছি। অনেক সময় আমরা কিছু কিছু কাজ সহজ হলে সেগুলো অনেক সময় পারি না, তো সহজভাবে বলতে গেলে সেগুলো একটু ট্রাই করলে সেগুলো পারা যায়, আবার অনেক সময় ট্রাই হয় না, যেহেতু আমরা অনেক কাজই বুঝি না। তাহলে সেগুলো কীভাবে করব, তাহলে অবশ্যই অন্যদের সহায়তা নিতে হবে। তো শর্টকাট সেই সহায়তাটা নিলে আমাদের সেই সমস্যাটি সলভ হয়ে যাবে। তো অক্ষয় সিস্টেম চ্যানেলের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে পারেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই অন করে নেবেন। পরবর্তী আপডেট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে, খুদা হাফেজ।